আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো চিকেন বোনা খিচুড়ি। খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি আজকের এই মজাদার বোনা খিচুড়ির রেসিপিটি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে বড় বড় পিস করে কেটে নিয়েছি, বেশি বড় না বেশি ছোট না, এরম করে কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে চিকেনটা এখানে কম বেশি করে অ্যাড করতে পারবেন। তারপর এখানে আমার লাগবে চাল। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলার চাল দিচ্ছি। আমি আজকে পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করব, তবে আপনারা চাইলে ভাতের চালও এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে 1/2 কাপ পরিমাণ মসুরির ডাল দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি হালকা করে তাওয়ায় ভেজে নিয়েছি, তাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর ডালটা ভাজার পর সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চালের জন্য 1 কাপ মসুর আর মুগ ডাল মিলিয়ে নিয়েছি। তার মানে চাল যতটুকু নেবো অর্ধেকটা ডাল নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এভাবে করে হাত দিয়ে কষলে কষলে 4-5 বার পানিটা চেঞ্জ করে চালটা আমি ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি চালটাকে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, তাতে করে ডালটা অনেকটা ফুলে যাবে। 30 মিনিট পর একটা স্টিনারে উঠিয়ে রাখবো চালটা, যাতে পানিটা ঝরে যায়। তারপর এখানে আমি রান্নায় চলে আসলাম। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করছি, তবে আপনারা চাইলে রান্নার তেল দিয়েও করতে পারেন। তারপর তেলের মধ্যে কিছু গরম মশলা দেব আমি। এখানে 2 টুকরা দারচিনি, 4-5টি লবঙ্গ, 4-5টি এলাচ, কালো গোলমরিচ দিচ্ছি এখানে 4 থেকে 5টি, 2টা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে, যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। যখন ভাজা হয়ে যাবে, তারপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম, 1 কাপের মতো হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। আর যেহেতু সরিষার তেল দিয়েছি, সরিষার তেল থেকে কিন্তু অনেকটা ফেনা বের হয়েছে। খাঁটি সরিষার তেল হলে কিন্তু এভাবে ফেনা বের হয়। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনটাকে ভালো করে হালকা একটু ভেজে নেব, যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। 1 থেকে 2 মিনিট আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিচ্ছি এখানে। গুঁড়া মশলা অ্যাড করার আগে পানি দিলে মশলাটা পুড়ে যায় না। তারপর 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া দিচ্ছি এখানে, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এখানে লবণ। তবে জালটা এখানে টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন, আর লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো মশলাগুলো 1 থেকে 2 মিনিট যখন কষানো হয়ে যাবে, তারপর এখানে আগের থেকে ধুয়ে রাখা চিকেনটা দিচ্ছি। চিকেনটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে চিকেনটাকে কষাবো 5 থেকে 6 মিনিট। এই পর্যায়ে কোনো পানি দেবো না, চিকেনের থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে। তো 5 থেকে 6 মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চিকেনের থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। চিকেনটা ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি, যাতে নিচে পড়ে না যায়। তারপর এখানে আমি পানি অ্যাড করছি। এখানে জলের পানি দিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি এখানে নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি, এটা গরম পানি না। 2 কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করবো আরও 10 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর আমার চিকেনটা কিন্তু ভালো করে রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা দেখতে পারছেন একেবারেই কমে গিয়েছে। এখন আমি কিছুটা তেল মশলা রেখে চিকেনটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো চিকেন উঠিয়ে নেওয়ার পর একই তেল মশলার মধ্যে বাকি খিচুড়িটা রান্না করব আমি। তো এই পর্যায়ে আমি আগের থেকে পানি জড়িয়ে রাখা চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দিয়ে ভালো করে সব কিছুকে তেল আর মশলার মধ্যে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আমি চাউলটাকে ভেজে নেব। তো ভাজতে ভাজতে কিছুক্ষণ পর দেখবেন চাউলটা ভালো করে ঝরঝরে হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা পোলার চাউলের ফ্লেভার বের হয়েছে। তারপর এখানে পানি অ্যাড করতে হবে। তো এখন এখানে পানি দিচ্ছি আমি, এখানে গরম পানি দিচ্ছি। এখানে আমি 2 কাপ চাউল আর 1 কাপ ডাল
সব মিলে 3 কাপ 3 কাপের জন্য এখানে আমি 7 কাপ পানি দিয়েছি গরম পানি আমি খিচুড়িটা একটু মাখা মাখা করে রান্না করব তার জন্য এখানে 1 কাপ পানি বেশি দিয়েছি তবে আপনারা যদি খিচুড়িটা জোরজোরে করে রান্না করতে চান এখানে 6 কাপ পানি দিবেন 3 কাপ চাল ডালের জন্য 6 কাপ পানি দিলে খিচুড়িটা খুব ভালো করে কিন্তু জোরজোরে করে রান্না করতে পারবেন তারপরে এখানে 10 থেকে 15টি কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব বাড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব একটা বলকা শাক পর্যন্ত তে 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেছি আর এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে চাউলের সমান সমান হয়ে গিয়েছে তারপর সবকিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন আগে থেকে রান্না করে রাখা চিকেন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে তাতে করে চিকেনে যে তেল মশলাগুলো আছে খিচুড়ির মধ্যে ভালো করে মিশে যাবে তে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি দমে রাখব খিচুড়িটাকে আরো 10 মিনিট এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একেবারে লো পর্যায়ে না হলে কিন্তু খিচুড়ি নিচ থেকে পুড়ে যাবে চালটা সিদ্ধ হবে না তে 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেছি আর এই পর্যায়ে খিচুড়িটা কিন্তু খুব ভালো করে হয়ে গিয়েছে এখন আমি নিচের চালটা উপরে উপরে চালটা নিচে করে দিচ্ছি তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি কাঁচা সরিষার তেল দিচ্ছি তাতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ঝালকা ঝালকা ফ্লেভার বের হবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় খিচুড়িটা তে আমি সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আবারো দমে রাখব 5 মিনিট 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমি আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আমার এখন আমি চুলার আঁচটা অফ করে দেব অফ করে পরিবেশনে চলে যাব আর কত সহজে তৈরি হয়ে গেল চিকেন ভুনা খিচুড়ি রেসিপি তা আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আরও এমন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে